হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জানো যে আমাদের এর এডুকেশন সিস্টেমের একটা হিউজ পরিবর্তন হয়েছে, মানে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের একটা হিউজ পরিবর্তন হয়েছে। স্কুল ওয়াইজ কী পরিবর্তন হয়েছে, কলেজ ওয়াইজ কী পরিবর্তন হয়েছে, এবং তোমাদের যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হবে কি না, এবং কলেজের প্রধান যে মূল যে আপডেটগুলো চলে এসেছে সেই আপডেট নিয়ে পুরো বিস্তারিত তোমাদের বোর্ডে আলোচনা করব। এখনও পর্যন্ত তোমরা মৌখিকভাবে সমস্ত জায়গায় জানতে পেরেছো যে কী কী পরিবর্তন এসেছে, কিন্তু তোমাদের ডিপলি পুরো বিস্তারিত আলোচনা করব, যেটা এখনও পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে আসেনি। তো তোমরা এই ভিডিওটির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো। এখানে স্টুডেন্ট বলতে শুধুমাত্র ও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কথা বলছি না, তোমরা কলেজের স্টুডেন্ট হলে অথবা তোমরা স্কুল লেভেলের স্টুডেন্ট হলে অথবা তোমরা ক্লাস যে স্টেজে তোমরা স্টুডেন্ট হও না কেন, তোমাদের প্রত্যেকের এই ভিডিওটি জানা উচিত যে তোমাদের এডুকেশন সিস্টেম 2020 থেকে কী রূপ হতে চলেছে। তো এখানে তোমাদের পুরো বিস্তারিত তোমরা নলেজ পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন একটা নতুন এডুকেশন সিস্টেম এসছে ইন্ডিয়ায়, সেটা ভালো না খারাপ এ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত রয়েছে। তো এখানে আমরা এখনও পর্যন্ত এডুকেশন সিস্টেমটা কী অনেকেই এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি, বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন রকম বলছে, মৌখিকভাবে আলোচনা করছে। আমিও রীতিমতো একটা ভিডিওতে তোমাদের মৌখিকভাবে আলোচনা করেছিলাম, যেহেতু কালকেই এই এডুকেশন পলিসি লাগু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা। তো এখানে এ অনেকেই পুরো বিস্তারিত এখনও পর্যন্ত জানো না, এবং কোনো জায়গায় বিস্তারিত ইনফরমেশন তোমরা পাওনি। সেই কারণে তোমাদের বিস্তারিত এই যে নতুন এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমের সঙ্গে আলাপ করিয়ে দেবো, এবং বিগত যে এডুকেশন সিস্টেম ছিল সে নিয়েও তোমাদের ধারণা দেবো, যে এবং কম্পেয়ার করে দেখাবো যে কোনটা বেস্ট, তোমরা নিজেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোনটা বেস্ট। তো সবার প্রথমে দেখো, এখানে তোমাদের চেঞ্জ হয়েছে NEP 2020। NEP মানে কি? NEP মানে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে বলার আগে তোমাদের এডুকেশন সিস্টেম নিয়ে একটু বলে রাখি, বিভিন্ন সময়ে এডুকেশন পলিসি কী হচ্ছে চেঞ্জ করা হয়েছে ইন্ডিয়ান এডুকেশন পলিসির। এবং এর আগে যেটা চেঞ্জ হয়েছিল ও সেটা হয়েছিল তোমাদের ও 68, ঠিক আছে, এই 1968 থেকে 1988 পর্যন্ত, ঠিক আছে, 1988 পর্যন্ত তোমাদের এর একটা কমিশন দ্বারা এডুকেশন সিস্টেম চলেছিল। এর লাস্ট, আমি লাস্ট এর আগের এডুকেশন সিস্টেমের কথা বলছি, সেটার নাম ছিল কোটা কমিশন। কোটা কমিশন এই এডুকেশন সিস্টেম প্রচলন করেছিল। তারপরে এই এডুকেশন সিস্টেম মানে 1988 পর থেকে, ঠিক আছে, এই 1988 পর থেকে আর এডুকেশন সিস্টেম চেঞ্জ করা হয়নি। সেখানে 2020 পর্যন্ত, মানে 1988 থেকে 2020 পর্যন্ত, মানে প্রায় আমরা যদি ধরি তাহলে 34 বছর এই যে এডুকেশন সিস্টেম যেটা তোমরা এখন পড়ে আসছো সেই এডুকেশন সিস্টেমে পড়াশোনা হয়েছে। তো বিভিন্ন সময়, আগেও দেখা গেছে বিভিন্ন সময়ে কী হচ্ছে এডুকেশন পলিসি কিন্তু আপডেট করা হয়েছে। তো এখানে এই ধরনের এডুকেশন সিস্টেমে কী বলা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে সবার প্রথম বলে রাখি, এই এডুকেশন সিস্টেমের মূলত জানো যে বিভিন্ন সময়ে এডুকেশন সিস্টেম বা কোনো কিছু কেন চেঞ্জ করা হয়, সব কিছু চেঞ্জ করার মাঝে মূলত একটাই কারণ কিন্তু থাকে, যে কোনো কিছুকে অ্যাডভান্স করা। তো এখানে কিন্তু তোমাদের এডুকেশন সিস্টেম, আগে যে এডুকেশন সিস্টেম বা এখনও পর্যন্ত যে এডুকেশন সিস্টেম চলছে সেই এডুকেশন সিস্টেমকে আপডেট করার জন্যই মূলত এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বের করা হয়েছে, যেটা সেপ্টেম্বর থেকে লাগু হবে শোনা যাচ্ছে। তো আমি বলবো কোন কোন বিষয়ে বা কাদের কাদের লাগু হবে। তার আগে বলে দিই যে স্কুল ভেরিয়েন্ট আমি বলি, স্কুল আগে তোমাদের মানে জন্মের পর থেকে তোমাদের কীরকমভাবে এডুকেশন পলিসিতে তোমরা এডুকেশনে গ্রো করতে, পলিসিটা কীরকম ছিল, তখন কিন্তু একটা পলিসি মূলত ছিল 10+2। তোমরা যে কোনো চাকরির পরীক্ষা হোক বা যে কোনো জায়গায় যখন অ্যাডমিশন নিতে যাবে তখন শুধু এটাই বলা হতো 10 বা 10+2, এই দুটো কম্বিনেশনে কিন্তু ছিল যে কোনো অল ওভার ইন্ডিয়ায়। সেখানে এক একটা স্টেট বোর্ডে এক একটা 10-এর এক একটা নাম ছিল বা 12-এর এক একটা নাম ছিল, এক একটা স্টেট বোর্ডে এক এক রকম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী ছিল, যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক। তো এটা জানো প্রত্যেকটা স্টেট বোর্ডের ডিফারেন্স নাম ছিল। এখানে আমি প্রত্যেকটু মানে এর আগে যে এডুকেশন পলিসি ছিল সেই নিয়ে একটু বলে দিই। তো এখানে দেখো, এক্সিস্টিং একাডেমিক স্ট্রাকচার মানে আগে কী ছিল বা মানে এতদিন কী চলছিল,
দেখো, এখানে সবার প্রথমে কিন্তু তোমাদের প্রাইমারির কথা এখানে আমি আলোচনা করছি, এখানে গ্যাপ রেখে দিলাম প্রাইমারির জন্য। প্রথমে প্রাইমারিতে পড়া হতো, তারপরে এখান থেকে ওয়ান থেকে শুরু করে মানে তোমাদের আপার লোয়ার কাউর কাউর এক একটা এক এক রকমের স্টুডেন্টদের থাকতো, এক একটা স্কুলে কাউর কাউর কী হচ্ছে KG 1 KG 2 থাকতো। এইরকমভাবে তোমরা কী হচ্ছে এ আপার লোয়ারটাকে কমপ্লিট করার পর বা কেজি যে পোর্শনটা আছে কমপ্লিট করার পর ক্লাস কী হচ্ছে এ ওয়ানে উঠতে, ঠিক আছে, ক্লাস ওয়ানে উঠতে, ক্লাস ওয়ান থেকে কী হচ্ছে 10 পর্যন্ত মানে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে, যার বয়সসীমা ছিল কিন্তু 6 বছর থেকে এ কী হচ্ছে তোমার 12 মানে 16 বছর পর্যন্ত, মানে 16 বছর পর্যন্ত ও তোমাদের একটা ইয়ে ছিল যে উচ্চ মাধ্যমিক এই 16 বছরের মধ্যে 15 থেকে 16 বছরে মিনিমাম স্টুডেন্টরা দিত পরীক্ষা। তো এখানে ক্লাস 10 পাস আউট করার পর আরও 2 বছর তোমরা প্রিপারেশন নিতে, 11 প্রিপারেশন নিতে এবং 12 গিয়ে একটা বড় বোর্ডের পরীক্ষা হতো যেটাকে বলা হতো উচ্চ মাধ্যমিক বা HS পরীক্ষা। তো সেখানে তোমাদের এজ থাকতে হচ্ছে 16 to 18, ম্যাক্সিমাম স্টুডেন্টের তাই থাকতো 16 to 18, মানে 18 বছর বয়সে 12 পাস আউট পড়ে যেত। তো এখানে হচ্ছে নিউ একাডেমিক স্ট্র্যাটেজি, নিউ একাডেমিক স্ট্র্যাটেজিকে এ অন্যরকমভাবে স্ট্রাকচার করেছে, যেই এই যে নিউ একাডেমিক স্ট্র্যাটেজিকে আরেকটা নামেও ডাকা হয় যেটা হচ্ছে প্যাডাগোনিক্যাল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিসে এ তোমাদের মোটামুটি কী হচ্ছে এই নিউ একাডেমিক স্ট্র্যাটেজিটা চলছে। তো এখানে নিউ একাডেমিক স্ট্রাকচারে তোমাদের দেখো তোমাদের কী হচ্ছে 5+3+3+4 এইভাবে ডিভিশন করেছে। এখানে যেমন 10+2 আর তোমরা শুনতে, এখন 10+2 নেই, এখন কী হয়ে গেছে 5+3+3+4। তো এখানে এ তোমাদের দেখো এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এইখান থেকে যেমন প্রত্যেকটা স্টেজেই তোমরা মানে 5+3+3+4 মানে 12 তোমাদের 4খানা টোটাল সার্টিফিকেট হবে, 4খানা টোটাল কিন্তু সার্টিফিকেট হবে। আগে 2 ছিল 10+2, এখন কি 4টে সার্টিফিকেট তোমাদের হবে। তো এখানে তোমাদের 5 মানে এ কিন্তু কি 5 বছর 3 বছর 3 বছর 4 বছর, এটা প্রত্যেকটা স্টেজকে, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ, চতুর্থ স্টেজ, প্রত্যেকটা স্টেজকে এ এক ইয়ারে ভাগ করেছে। প্রথম স্টেজ কভার করার জন্য তোমাকে 5 বছর পড়াশোনা করতে হবে, দ্বিতীয় স্টেজ কভার করার জন্য তোমাকে 3 বছর এবং তৃতীয় 3 বছর এবং চতুর্থ 4 বছর। তো এখানে এ প্রত্যেকটা স্টেজের এক একটা নাম দিয়েছে। প্রথম যদি বলি ফাউন্ডেশন স্টেজ, যেটা হচ্ছে 5 বছরের, দ্বিতীয় যদি বলি আমি দ্বিতীয় হচ্ছে প্রিপারেটরি স্টেজ, যেটা হচ্ছে 3 বছরের, তারপরে যদি বলি তারপরে 3 নম্বর স্টেজ হচ্ছে মিডল স্টেজ, যেটা হচ্ছে 3 বছরের, তারপরে হচ্ছে সেকেন্ডারি স্টেজ, যেটা হচ্ছে 4 বছরের। এই যে টোটাল তোমাদের 4টে স্টেজে কী হচ্ছে 12 কভার হবে। তো এখানে আমি স্কুল সেকশন নিয়ে প্রথমে বলছি। তো এখানে দেখো, তারপরে আমি বলি প্রথমে ফাউন্ডেশন স্টেজ নিয়ে বলি। ফাউন্ডেশন স্টেজে তোমাদের মানে তো 3 বছর বয়স থেকে শিশুরা কী করবে, 3 বছর বয়স থেকে 6 বছর বয়সে প্রি স্কুলে যাবে, যেখানে তাদের মাল্টি লেভেল টাস্ক দেওয়া হবে এবং তাদের কী হচ্ছে অ্যাক্টিভিটি বেস লার্নিং দেওয়া হবে, ঠিক আছে। এখানে তো তাদের 3 বছরের এরকম থাকবে যে খেলাধুলার সাথে সাথে তারা পড়াশোনা শিখবে এবং যেটা হয় যেটা কি বেসিক লেভেল, একদম মানে বেসিক লেভেল থেকে হাতে খড়ি দেওয়া থেকে শুরু করে সেই স্টেজটা এখানে তৈরি হবে, যেটা হচ্ছে 3 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত তারা করবে। তারপরে তারা ক্লাস ওয়ানে উঠবে, তারপরে টুতে, ক্লাস ওয়ান টুতে এ তারা হচ্ছে আরও 2 বছর পড়বে, যেটা হচ্ছে তাদের সেম সেমভাবেই পড়াশোনা করা হবে, মানে টোটালটা 5 বছরের মধ্যেই পড়ছে, যখন তাদের এজ হবে 6 থেকে 8 বছর, মানে 8 বছরে তারা ক্লাস 2 কমপ্লিট করে ফেলবে। মানে বুঝতেই পারছো যে 3 বছর থেকে 8 বছর মানে টোটাল যে 5 বছর, এই 5 বছরে তারা কী হচ্ছে এই যে ফাউন্ডেশন স্টেজ রয়েছে সেই ফাউন্ডেশন স্টেজ কভার করে ফেলবে, যেখানে মাল্টি লেভেল প্লে অ্যাক্টিভিটি বেস লার্নিং, বললাম যে এখানে খেলাধুলাটা কিন্তু প্রত্যেকটা স্টেজে, এখানে আমি বলে দিই তোমাদের খেলাধুলাটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, মানে প্রায়োরিটি দেওয়া হয়েছে তোমাদের এর, এবং মাল্টি লেভেল মানে বিভিন্ন রকম তুমি এই ভাবে পড়াশোনায় এগিয়ে যেতে পারো, ও এবং প্লে এবং অ্যাক্টিভিটি বেস লার্নিং তোমাদের করানো হবে। অ্যাক্টিভিটি বেস লার্নিং যেটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, আমার মনে হয় খুবই ভালো যে ছোটোবেলার থেকে অ্যাক্টিভিটি টাস্ক যদি দেওয়া হয় স্টুডেন্টদের, তাদের যে চিন্তাধারা লেভেলটা অনেকটা বেশি হবে যখন তারা বড় লেভেলে যাবে। তারপরে তাদের তোমাদের আছে প্রিপারেটরি স্টেজ। তো প্রিপারেটরি স্টেজে তোমাদের কী হচ্ছে 3 বছরের হচ্ছে, যেখানে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত হবে। এখানে আমি বলে দিই যেটা এখন আশঙ্কা করা হচ্ছে, এখনও পুরোপুরি প্রপারলি আমি পুরো রুলসটা পড়েছি, সেই রুলসে এখানে বলা হয়েছে যে 3 বছর থেকে 5 বছরের মধ্যে এজ তোমাদের বলে দিয়ে আগে, এজ 8 বছর থেকে
11 বছরের মধ্যে হবে না, 11 বছর বয়সে তোমরা মানে স্টুডেন্টরা কি করবে যারা পরবর্তীকালে পড়বে, এ তারা কি হচ্ছে 11 বছর বয়সে হচ্ছে ক্লাস 5 কমপ্লিট করে ফেলবে। এবং ক্লাস 5 এ কি একটা যেরকম বোর্ড एग्जाम হয় সেরকম ভাবে ক্লাস 5 এ কি কিন্তু বোর্ড एग्जाम হবে, এটাই এখন আশঙ্কা করা হচ্ছে। এখন প্রপারলি কিছু হয়নি যে স্টেট বোর্ড কি করবে বা কি, তো এটা যদি লাগু হয় এরকম ভাবেই হবে যে ক্লাস 5 এ কি একটা ফাইনাল এক্সাম হবে। সেই ফাইনাল এক্সামের বেসে 3 থেকে 5 বছরের কী পারফরমেন্স হয়েছে যেরকমভাবে হতো, ওই 5 বছরের একটা মূলত ফাইনাল এক্সাম তোমাদের হবে। এবং এখানে এই তোমাদের প্রিপারেটরি লেভেলে সেই প্লে ডিসকভারি অ্যান্ড অ্যাক্টিভিটি বেস এস তোমাদের ইন্টার অ্যাক্টিভিটি ক্লাসরুমের মধ্যে তোমাদের বিভিন্ন রকম ক্লাসরুমের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির দিকে বেশি জোর দেওয়া হবে। এবং তোমাদের তোমাদের যে এতদিন ধরে বইয়ের ওপর এক্সাম হয়েছিলো সেটার থেকে একটু সরে যাবে এবং বইয়ের পুরে তো তোমাদের এক্সাম হবে। এছাড়া তোমাদের মেরিট বেসড এক্সাম কিন্তু প্রথম থেকে শুরু হয়ে যাবে, মানে তোমরা কতটা অ্যাক্টিভলি এই কোনো ওয়ার্ককে করছো ও বা অন্যান্য ইন্টারেস্ট যদি থাকে সেটাই কিন্তু এখানে তোমাদের এর প্রিপারেটরি থেকেই কিন্তু সেটা ঢুকে যাবে। এরপরে আমি বলি যে এরপরের স্টেজ হচ্ছে মিডল স্টেজ, যেটা হচ্ছে আবার 3 বছরের, এ সেটা কি হচ্ছে এ 11 বছর বয়স থেকে 14 বছর বয়সের স্টুডেন্টরা দেবে, যেখানে হচ্ছে এ ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। এখানে কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত তোমাদের কিন্তু এই মিডল স্টেজ হবে, যেখানে অনেক কিছু শেখানো হবে। ক্লাস 6 থেকে আমি ধীরে ধীরে বলবো, তাও এখানে কিছু বলে রাখি, তোমাদের ক্লাস 6 থেকে কোডিং শেখানো হবে, মানে কোনো অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করার জন্য যে কোডিং লাগে, সি প্রোগ্রাম, যেটা ক্লাস 11-12 গিয়ে শেখানো হতো, সেখান থেকেই নর্মালাইজ ছোটো ছোটো করে স্টেজ দিয়ে শেখাতে থাকবে, যাতে তাদের আইডিয়া থাকে, ঠিক আছে, তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, তারা যেন আন্ডারস্ট্যান্ডিং হয়। সায়েন্সের বিষয়ে তোমাদের এক্সপেরিমেন্ট করানো হবে ক্লাস 6 থেকে, যে বিভিন্ন এক্সপেরিমেন্ট ক্লাস 6 থেকে স্টুডেন্টরা করতে পারবে সায়েন্সে। এবং তারপরে কি হচ্ছে ম্যাথামেটিক্স তো থাকবেই, তারপরে আর্ট, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর্টটা খুব ইম্পর্টেন্ট, কেন প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা হিডেন ট্যালেন্ট থাকে, কারোর সিঙ্গিং ভালো লাগে, কারোর ক্রিকেট ভালো লাগে, কারোর ড্যান্সিং ভালো লাগে, তো এখানে কারোর ড্রয়িং ভালো লাগে, তো এখানে প্রত্যেকের এক একটা মানে তারা চুজ ডিফাইন করতে পারবে। এখানে কী হয়, এখন আগেকার দিনে এ কী হতো বা এখনকার সময় কী হতো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কী হচ্ছে পড়াশোনার চাপে কী হচ্ছে তার সিঙ্গিং বা অন্য অন্য যে অ্যাক্টিভিটিগুলো করতো সেই অ্যাক্টিভিটিগুলো বন্ধ করে দিত পড়াশোনার জন্য। তো এখানে তোমাদের সাবজেক্টই দেওয়া হবে যে পড়াশোনার চাপে যাতে ওই অ্যাক্টিভিটি, কেউ ধরো অ্যাক্টিং করছে, তার অ্যাক্টিং স্কিল এখানে দেওয়া হবে, সেই অ্যাক্টিং স্কিলের ওপর, বা কেউ ক্রিকেট খেলছে সেই ক্রিকেট একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা এখান থেকে নিতে পারবে। তার মানে কি, তার এটাই কী হচ্ছে এক্সামের মধ্যে চলে আসলো, এক্সামে এই নম্বরটাই জব হয়ে গেলো, এক্সট্রা সাবজেক্ট যেটা দরকার নেই সেটা বাদ দিতে পারবে। কিছু সাবজেক্ট থাকবে তারপরে এক্সট্রা, তারা যদি চায় যে তার ইন্টারেস্টেড অ্যাকর্ডিং কোনো সাবজেক্ট নেবে সেটাও কিন্তু তারা নিতে পারবে। তো এরপরে দেখো এখানে সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস, তো এখানে বুঝতেই পারছো তোমাদের ক্লাস 6 থেকে 8 পর্যন্ত সোশ্যাল সায়েন্স আর হিউম্যানিটিস নিয়ে তোমাদের কী একটা এডুকেশান দেওয়া হবে। সেকেন্ডারি স্টেজ, সেকেন্ডারি স্টেজের কথা বলি, যেটা তোমাদের মূলত 4 বছরের হবে, খুব ইম্পর্টেন্ট স্টেজ সেকেন্ডারি স্টেজ। তো এখানে দেখো সেকেন্ডারি স্টেজে তোমাদের কী হচ্ছে 4 বছরে কী কী থাকছে, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, ক্লাস 10-এ যেরকম এক্সাম হতো ও বা আলাদা মাধ্যমিক রেজাল্ট বেরোতো বা উচ্চ মাধ্যমিকের আলাদা রেজাল্ট বেরোতো, এখানে কিন্তু সেরকম হবে না। তোমাদের কীভাবে পরীক্ষা হবে আমি আগেই বলে দিয়েছি, তোমাদের প্রত্যেকটা মানে 9 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কী হচ্ছে একটা করে সেমিস্টার, দুটো করে সেমিস্টার হবে, মানে 9-এ 2টো সেমিস্টার আর 10-এ 2টো সেমিস্টার, 11-এ 2টো সেমিস্টার এবং 12-এ 2টো সেমিস্টার, মানে টোটাল 4 বছরে কটা 8টা সেমিস্টার, এভরি ইয়ার তোমাদের 2টো করে সেমিস্টার হবে। এবং এই যে সেমিস্টারগুলো হবে, এই সেমিস্টারগুলো বিভিন্ন টপিকের উপর হবে, এবং এই সেমিস্টারগুলো টোটাল যে 8টা সেমিস্টার দিয়েছ তার যে স্কোর বা তার যে মার্কস, সেই মার্কসগুলো একটা মার্কশিটে তোমাদের থাকবে। এবং ক্লাস 12-এর পর যেরকম তোমরা এইচএস সার্টিফিকেট পেতে, 10-এর সার্টিফিকেট তোমরা পাবে না, রেজাল্ট অবশ্যই পাবে, 10-এর সার্টিফিকেট তোমরা পাবে না, এখানে তোমরা 12-এর সার্টিফিকেট পাবে। এবং তোমাদের যে এই সেকেন্ডারি স্টেজ রয়েছে, এই সেকেন্ডারি স্টেজে তোমাদের স্টাডিটা এরকমভাবেই হবে, এ শুধুমাত্র যেরকম সাবজেক্ট রয়েছে সেরকম সাবজেক্ট রয়ে থাকবে। তারপরে তুমি, আমি তোমাকে বললাম যে তোমাদের এ যে জিনিসটা ভালো লাগে, যে তোমাদের আর্টের দিক থেকে তোমাদের ড্রয়িং ভালো লাগুক বা ক্রিকেট ভালো লাগুক বা তোমাদের সিঙ্গিং ভালো লাগুক, সেই রকম একটা সাবজেক্ট তোমরা নিতে পারবে। অথবা তোমরা যদি চাও যে আমরা যে এই যে আমরা 10 লেভেলের পড়াশোনা করছি, 10-এর সাথে সাথে এ আমাদের আমরা মার্কেটিং নিয়ে পড়বো, সেক্ষেত্রে মার্কেটিং একটা সাবজেক্ট তোমরা নিতে পারো, এরকমটি কিন্তু ভাবা হচ্ছে। ক্লাস 10 পর্যন্ত তোমরা পড়ছো, 11-এ গিয়ে তোমাদের কী হচ্ছে 3টের দিক ভাগ হয়ে যায়, সায়েন্স, আর্টস, কমার্স। তো সায়েন্স, আর্টস, কমার্স এগুলো আর কিছু থাকবে না তোমাদের, যেটা মনে হয় যে তোমরা, তোমার মনে হয় যে আমার ম্যাথামেটিক্স ভালো লাগে, কারণ ম্যাথামেটিক্সও ভালো লাগে কিন্তু ফিজিক্স ভালো লাগে না, হিস্ট্রিও ভালো লাগে, তো সেই ম্যাথামেটিক্স আর ফিজিক্স হিস্ট্রি নিতে পারবে একসাথে, বুঝতে পেরেছো আশা করি তোমাদের যেটা। এবং শুধুমাত্র এটাই না,
তোমার ফ্লেক্সিবিলিটি দেওয়া রয়েছে, সাবজেক্ট স্টুডেন্টদের কোনো সাবজেক্ট কম্বিনেশন হবে না, তারা নিজের অ্যাকর্ডিং সাবজেক্ট নিতে পারবে। এবং ফ্লেক্সিবিলিটি আরও কী রয়েছে, তোমরা ধরো কেউ বললাম আগের থেকে যে সিঙ্গিং নিয়ে যেতে পারো, সিঙ্গিং নিতে পারো বা ড্যান্সিং তোমাদের সাবজেক্ট নিতে পারো, যেখানে তার উপর ভিত্তি করেও তোমাদের সেই বোর্ড এক্সামের নম্বর দেওয়া হবে। এবং এইটাই শুধু শেষ না, তারপরে তোমরা যদি কোনো ভোকেশনাল কোর্স করতে চাও, ঠিক আছে, যে আদার্স জায়গায় গিয়ে তোমরা 11-12 ভোকেশনাল কোর্স করো, সেক্ষেত্রে সেই ভোকেশনাল কোর্সও এর মধ্যে তোমরা অ্যাড করতে পারো অন্য কোনো কোর্স করতে চাইলে। তো তোমরা এরকমভাবে ভোকেশনাল কোর্স কিন্তু এর সাথে করতে পারবে। এরপর এবং তোমাদের বিভিন্ন ওয়েতে এক্সপেরিমেন্ট করতে দেওয়া হবে, বিভিন্ন সিচুয়েশান দেওয়া হবে, তা সেই অনুযায়ী তোমাদের থিঙ্কিং করে সেই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেদিকেও তোমাদের এরকমভাবে অ্যাক্টিভিটি টাস্কও দেওয়া হবে, যাতে তোমাদের থিঙ্কিংটা অনেক বেটার হয়। তো এখানে তোমরা বুঝতেই পারছো এই সমস্ত ওয়েতে তোমাদের চারটে স্টেজে তোমাদের 12 পর্যন্ত কমপ্লিট করে দেওয়া হবে। এই রকমভাবে কিন্তু তোমাদের স্ট্র্যাটেজি রয়েছে। এবং এখানে আমি তোমাদের পুরো স্কুল লেভেলের আলোচনা করলাম। এছাড়া তোমাদের আরও বলে রাখি, এখানে শুধুমাত্র তোমাদের এইখানে এইটা বলছো, আমরা এখন জানি আমাদের ইংলিশকে প্রায়োরিটি দেওয়া হয় সব জায়গায়, যে ইংলিশকে নিয়েই এগিয়ে যেতে হবে। তো এখন যেটা শোনা যাচ্ছে, এখনও জানি না এটাকে এটা পুরোপুরি অ্যাপ্রুভ হবে কি না, যেটা শোনা যাচ্ছে এখানে দিয়েছে যে লোকাল ল্যাঙ্গুয়েজে, মানে যে স্থানীয় যে ল্যাঙ্গুয়েজ, ধরো তোমাদের আমাদের এখানে বাংলা প্রযোজ্য ওয়েস্ট বেঙ্গলে, তাহলে বেঙ্গলিকে প্রাধান্য দেওয়া হবে এবং বেঙ্গলিতে সমস্ত কিছু করে দেওয়া হবে। এবং একটা দেশের রাষ্ট্রীয় হিন্দি হতে পারে, এ ভাষা হতে পারে, ইংলিশকে প্রায়োরিটি দেওয়া হবে না, লোকাল ল্যাঙ্গুয়েজে সমস্ত কিছু করা হবে, এটাই কিন্তু শোনা যাচ্ছে। যদি এটা হয় তো অনেকের ক্ষেত্রে ভালোই হবে। তো এখানে আমি বলে রাখি, তোমাদের এই যে নতুন যে পলিসি রয়েছে, এখানে আমি তোমাদের স্কুল নিয়ে পুরোপুরি মোটামুটি আলোচনা করেছি। এরপরে আমি কলেজের কথা আসি, যারা কলেজে উঠছো, ঠিক আছে। তো কলেজে উঠছো, কলেজের ক্ষেত্রে কী সুবিধা রয়েছে, তো দেখো কলেজের ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধাই এখানে রয়েছে। কলেজে এরকম স্টেজ রয়েছে, তোমার অনেকেই ভাবছো যে শোনা যাচ্ছে যে অনার্স লেভেল, যারা অনার্স করছো সেই অনার্স নাকি 4 বছরের হয়ে গেছে, একদম ঠিক। যারা অনার্স করছো, ঠিক আছে, আমি এখানে বলে রাখি, যারা অনার্স করছো অনার্স হয়ে গেছে কলেজে, কলেজে তোমাদের অনার্স হয়ে গেছে হচ্ছে 4 বছরের, এবং পাস বা জেনারেল যারা করবে তাদের 3 বছর। তোমরা অনেকেই ভাবছো যে 4 বছরের তো অনার্স হয়ে গেছে, এখন তো উল্টে আমাদের চাপ বেড়ে গেল, 4 বছরের অনার্স হয়ে গেছে। তো এখানে আমি বলে রাখি, যারা অনার্স করতে যাও, 4 বছরের তো অনার্স বলা হচ্ছে, কিন্তু তোমরা চাইলে 3 বছরের অনার্স করতে পারো, তোমাদের ওপর ডিপেন্ড করছে। মানে কি এটা কি হলো, মানে এটাই, তোমরা যদি ধরো অনার্স করছো কী কারণে, অনেকে ধরো ও তোমাদের পড়াশোনার বেশি ইচ্ছা নেই, জাস্ট তোমরা জব পাওয়ার জন্য অনার্স করছো, সেক্ষেত্রে তোমরা অনার্স বা তোমাদের যে গ্র্যাজুয়েশন সেটা তোমরা 3 বছরে কমপ্লিট করে রেখে দিতে পারো, 3 বছর অনুযায়ী তোমাকে দেওয়া হবে। এবং যারা ডিপলি রিসার্চে ইনভলভ হতে যায়, ডিপলি পড়াশোনা করতে যায়, তাদের এর জন্য আরও মানে 4th ইয়ারটা এক্সট্রা দেওয়া হবে, তারা চাইলে 4th ইয়ার করতে পারে, সেই অনুযায়ী তাদের এর সার্টিফিকেট দেওয়া হবে। এবং এছাড়া যে তোমাদের পাসের ছিল, পাসের ক্ষেত্রে কী হচ্ছে, 3 বছরই অ্যাপ্লাই হবে। এখানে আরও একটা আর তোমাদের টুইস্ট রয়েছে, এর যারা কলেজে ভর্তি হচ্ছে, ঠিক আছে, কলেজে যারা ভর্তি হচ্ছে, ধরো কলেজে এবার থেকেই হয়তো শুরু হয়ে যাবে, কলেজে যারা ভর্তি হচ্ছে কী হতো, ফার্স্ট ইয়ার কেউ পড়লো ও কোনো প্রবলেমের কারণে ফার্স্ট ইয়ার আর কমপ্লিট করলো না, ঠিক আছে, ফার্স্ট ইয়ার কী হচ্ছে কমপ্লিট করলো না, সেকেন্ড ইয়ার পড়াশোনা করলো না, 2-3 বছর কি 5 বছর কোনো জায়গায় জব করলো, আবার মনে হলো না পড়াশোনা করবো, আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে, ফার্স্ট ইয়ার থেকে শুরু হবে। এখানে তা না, তোমরা ধরো, তো এখানে তোমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে, এখানে তোমরা ধরো সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে, এখানে ধরো 3rd ইয়ার কমপ্লিট করলে, ঠিক আছে, এই যে 3টি ইয়ারের মধ্যে ফার্স্ট ইয়ার যদি কমপ্লিট করো, তোমাকে ফার্স্ট ইয়ারের জন্য আলাদা একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা তোমাদের ডিজি লকারে একদম সেভ করা থাকবে, ডিজি লকারে। এবং তোমরা যত বছর পরেই তোমরা আবার শুরু করো না কেন, গ্র্যাজুয়েশনের পর্ব তোমাদের সেকেন্ড ইয়ার থেকেই শুরু করতে হবে, ঠিক আছে। এমন হতে পারে কেউ ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো, সেকেন্ড ইয়ারে ফেল করে গেছো, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারের সার্টিফিকেট তাকে দেওয়া হবে, বা সেকেন্ড ইয়ার কমপ্লিট করে গেছো, 3rd ইয়ার করছো না, তাকে 3rd ইয়ার কমপ্লিট সার্টিফিকেট দেওয়া হবে। এবং কেউ এরকমও হতে পারে যে 4th ইয়ার কমপ্লিট করুনি, 3rd ইয়ার পর্যন্ত পড়ে জব নেওয়ার চেষ্টা করেছো, এবং পরে ভাবছো যে না আমি রিসার্চে যাবো, আরও 4th ইয়ারটাও করবো কমপ্লিট, সেক্ষেত্রে তারা 4th ইয়ারও কমপ্লিট করতে পারো। তো এখানে তোমাদের ক্ষেত্রে পুরো একটা ভালো পলিসি করছে, যদি কোনো কারণে ব্রেক হয়ে যায়, সেই ব্রেককে তোমরা পরে যে কোনো কারণে যে কোনো সময় তোমরা সেই যে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো পূরণ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের যে ডেটা থাকবে সেটা ডিজি লকারে সেভ থাকবে। তো ডিজি লকার কি যদি বলো, যে ডিটেলসে আমাকে বলে দিতে, যে ডিজি লকার বলতে কী বোঝো, সেটা আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। এরপরে তোমাদের এত তোমাদের পলিসি রয়েছে যে ডিটেলসে আলোচনা করা সম্ভব না, আমি হাইলাইটগুলো তোমাদের বলছি, এবং তোমরা যদি বলো ডিটেলসে, আমি তোমাদের এই নিয়ে ডিটেলস ভিডিও করে দেবো, যেখানে অনেক বড় ভিডিওটা হতে পারে। তো এখানে তোমরা আমাকে কমেন্ট করো ডিটেলসে ভিডিও তোমরা চাইলে। তো এখানে আমি হাইলাইটগুলো বলছি, দেখো
তোমাদের সিক্স ক্লাস সিক্স থেকেই তোমাদের ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে। কেউ যদি ইন্টার্নশিপ করতে চাও ক্লাস সিক্স থেকেই তোমাদের হয়ে যাবে, যেটা কলেজে গিয়ে তোমরা করতে পারতে, ক্লাস সিক্স থেকে তোমাদের ইন্টার্নশিপ শুরু হয়। এবং আগেই তোমাদের আলোচনা করেছি ট্যালেন্টেড সাবজেক্ট নিয়ে, মানে ট্যালেন্ট তোমার যে বিষয়ে এলো, যে কারোর ক্রিকেট বা কারোর যেটা তার হবি, সেই হবিকে সে সাবজেক্ট করতে পারে, তার যেটা ট্যালেন্ট সেটাকে সে সাবজেক্টে পরিণত করতে পারে এবং বোর্ডে নিয়ে আসতে পারে। তো এটা একটা তো সুবিধা রয়েছে। তাছাড়া তোমাদের এর এর মার্কসের যে হিউজ পরিবর্তন রয়েছে, রিপোর্ট কার্ড সেটা একটু অন্যরকম রিপোর্ট কার্ড হবে। এখানে রিপোর্ট কার্ডকে বলা হয়েছে হোস্টেলিক রিপোর্ট কার্ড, আই থিঙ্ক এটাই নাম ছিল, আমার এখন ঠিক মনে নেই, হোস্টেলিক রিপোর্ট কার্ড। তো হোস্টেলিক রিপোর্ট কার্ডে তোমাদের একটু হিউজ পরিবর্তন করা হয়েছে। আগে কী হতো, আগে টিচাররাই শুধু তোমাদের মার্কস দিত, দুটো রো হতো যেখানে তোমাদের সাবজেক্টগুলো থাকতো আর টিচাররা মার্কস দিত। এখানে কিন্তু তোমাদের একটা হিউজ পরিবর্তন রয়েছে, শুধু টিচাররা মার্কস দেবে না, এখানে এখানে তোমরাও তোমাকে মার্কস দিতে পারো। মানে কি তোমরা ভাবছো যে কী বলছি, এখানে তিন রকম উপায়ে মার্কস দেওয়া হবে। তিনটে সেকশন থাকবে, একটা চারটে সেকশন থাকবে, একটা সাবজেক্টের, ধরো বাংলা ইংলিশ যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের, দ্বিতীয় থাকবে তোমার জায়গা, তুমি নিজেকেই নিজে মার্কস দিতে পারো যে তুমি এই সাবজেক্টটা পরীক্ষা দিয়েছো, এই সাবজেক্টে তোমার কত নম্বর পাওয়া উচিত, তুমি যে অনুযায়ী পরীক্ষা দিয়েছো, তোমার কী মনে হয়। অনেস্টি একটা বিল্ড হবে এখানে স্টুডেন্টদের, ঠিক আছে, নিজের প্রতি কনফিডেন্স বিল্ড হবে। এই জন্য এটা রেখেছে যে নিজেই নিজের মার্কস দিতে পারবেই এবং তোমার বন্ধু তোমার মার্কস দিতে পারবে। কী বললাম, তিন রকম উপায়ে মার্কস দেওয়া হবে। এক হচ্ছে তুমি যে সাবজেক্টে, মানে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস তুমি নিজেই বসাতে পারবে, যে আমি পরীক্ষা দিয়েছি তার অ্যাকর্ডিং আমার এই নম্বর পাওয়া উচিত, তুমি বলে না তোমার 80 পাওয়া উচিত। অন্য একটা স্টুডেন্ট রয়েছে তোমার বন্ধু, তোমার বন্ধু তোমাকে, যে কোনো একটা বন্ধু তোমাকে মার্কস দিল যে না তুই এই যে পরীক্ষা দিয়েছিস সেই পরীক্ষায় তুই এত না, সে তো পরীক্ষায় তুই এত, মানে বন্ধুর একটা মার্কস দেওয়ার জায়গা আছে। এর এর প্রসিডিওর অন্য হতে পারে, হয়তো বন্ধু একটা রিপোর্ট নেবে বা কোনো ওরাকেল পরীক্ষা নেবে, এই অনুযায়ী তোমার বন্ধু হয়তো মার্কস দেবে, এটাও হতে পারে। কিন্তু তুমি একটা সাবজেক্টে মার্কস দিচ্ছ টোটাল এবং তোমার বন্ধু একটা রো থাকবে যেখানে তোমার বন্ধু বলবে সেই বন্ধু তুমি কত মার্কস পাওয়া উচিত, সেই অনুযায়ী তোমার মার্কসটা বসবে। এবং তিন নম্বর যেটা টিচার বলবে সেটাই ফাইনালাইজ মার্কস, এই মার্কসগুলোর সাথে দেওয়া হবে। সেটার অন্য ফাংশন হতে পারে, এখন বলা হচ্ছে এটাই যে হোস্টেলিক যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড নতুন তৈরি করা হবে। আগে যেরকমভাবে রিপোর্ট কার্ড শুধুমাত্র টিচাররা দিত, সেখানে টিচাররা শুধু দেবে না, তুমিও তোমার নম্বর দিতে পারবে, তার সাথে এ তোমার যে বন্ধু আছে সেও নম্বর দিতে পারবে এবং টিচাররা জেনারেলি যেরকমভাবে নম্বর দেয় সেই অনুযায়ী নম্বর তো দেবেই। এরপর একটা টুইস্ট আরও রয়েছে তোমাদের জন্য, যেটা এখানে শুধুমাত্র টিচাররা তোমাকে মার্কস দেবে তা না, তুমিও টিচারদের মার্কস দিতে পারবে। কী বলছি, কনফিউজ লাগছে তাই তো, কিন্তু এটাই সত্য। তোমাদের আমিও চেয়েছিলাম যে এরকম ধরনের একটা অনেক কিছু, আমি দু বছর আগে যখন একটা ভিডিওতে আমি একটা আলোচনা করেছি এরকম হওয়া উচিত। দেখো তোমরা যখন সুইগি বা অন্য কোনো ডেলিভারি অর্ডার করো, কোনো অ্যাপস ক্রিয়েট করো, এই অ্যাপটা কীরকম রয়েছে তার রেটিং দাও তোমরা, এরকম স্কুলে এরকম একটা ফাংশন চলে আসবে প্রত্যেকটা স্কুলে, অনলাইনে টিচারকে তোমরা রেটিং দিতে পারবে। কেউ কারোর ব্যাপারটা জানতে পারবে না, কোন টিচার কাকে কে রেটিং দিচ্ছে সেটা জানতে পারবে না, কিন্তু তোমাদের টিচারটা ধরো খুব ভালো পড়াচ্ছে সে অনুযায়ী তোমাকে রেটিং দিতে হবে এবং টিচারকে রেটিং অথবা মার্কস দিতে পারো বা একটা লেভেল মেনটেন করতে হবে টিচারদের, যে স্টুডেন্টরা কী ফিডব্যাক দিয়েছে সেটাই খুব ইম্পর্টেন্ট হবে টিচারদের প্রতি। শুধুমাত্র কোয়ালিফিকেশন থাকবে না টিচারদের, এই লেভেলটাও বজায় রাখতে হবে তার জবের ক্ষেত্রে। তাই জন্য কী হচ্ছে, টিচাররাও অ্যাফিডলেটলি তোমাদের পড়াতে পারবে। কারণ কী, কারণ অধিকাংশ গভর্নমেন্ট টিচার কী করে, তাদের প্রাইভেট টিউশনের জন্য স্টুডেন্টদের নিয়ে যায়, সেক্ষেত্রে তারা সেটা করতে পারবে না। স্কুলেও তোমাদের প্রপার, মানে গভর্নমেন্ট স্কুলে যেখানে পড়াশোনা হতো না সেক্ষেত্রে প্রপার পড়াশোনা হবে, কেন টিচারদেরও তাদের বেস দিতে হবে, না তো স্টুডেন্টরা রেটিং দেবে না বা পয়েন্টস দেবে না বা স্কোর দেবে না। মানে এখানে বুঝতেই পারছ, টিচাররা তোমাদের যেরকম স্কোর দিচ্ছে সেরকমভাবেই টিচারদেরও তোমরা স্কোর দেবে, সেই অনুযায়ী টিচারদেরও খাটতে হবে তোমাদের প্রতি। মানে এখানে এডুকেশন সিস্টেমটা অনেকটা বেটার হবে। এছাড়া অনেকের এটা ডাউট ছিল যে রেগুলার কোর্স আর ডিস্টেন্স কোর্সের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কী, রেগুলার কোর্স কী ডিস্টেন্স কোর্স কী, এরা দুটো কি ইকুয়াল? তো এতদিন যদিও বলা হতো মৌখিকভাবে ইকুয়াল, কিন্তু এখন থেকে পুরোপুরি ইকুয়াল। ডিস্টেন্সেরও যা ভ্যালু ও তোমাদের রেগুলার বেসেরও তাই ভ্যালু। কোনো রিজন তোমাকে দিতে হবে এরকম কিছু শর্ত সাপেক্ষ থাকবে, তো এখনও পুরো ক্লিয়ার নেই, কিন্তু তোমাদের ভ্যালুটাও ইকুয়াল হবে। এছাড়া তোমাদের বলে রাখি, এবং তোমাদের মৌখিকভাবে যেগুলো বলার দরকার আমি বলে দিয়েছি তোমাদের পুরোপুরি। এখানেই তোমাদের চেষ্টা করা হচ্ছে তোমরা যাতে শুধুমাত্র বইয়ের ওপর ডিপেন্ডেন্ট না থাকো, তোমরা প্র্যাকটিক্যালি এগিয়ে যাও এবং তোমরা যাতে এডুকেশন সিস্টেম অনেকটা অ্যাডভান্স হয়। এই অ্যাডভান্স টেকনোলজি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ায় এনেছে, একটা বিরাট খুশির খবর এটা। এটা যারা বুঝতে পারছো না, ইউ
হিউজ পরিবর্তন হবে এডুকেশনের, এর স্টুডেন্টরা অনেক অ্যাডভান্স হবে। এবং যে বাইরে যে সমস্ত নীতি ছিল, মানে লন্ডন বলি, যদি লন্ডনের এডুকেশন সিস্টেম এবং যদি আমেরিকার এডুকেশনের সিস্টেম করি, বাইরের যে বিদেশের যে এডুকেশন সিস্টেম কিন্তু এরকমভাবেই তৈরি হয়, শুধুমাত্র বইয়ের উপর, মানে তোমাদের স্টাডি না, তোমাদের প্র্যাকটিক্যালের ওপর পুরোপুরি ধ্যান দেওয়া হয়েছে। যেমন মানে ক্লাস টুয়েলভ, ইলেভেন, টুয়েলভে তোমাদের পুরোপুরি যে তোমরা ওয়ার্ক করবে সেই ওয়ার্কের এক্সপিরিয়েন্স তোমরা ইলেভেন টুয়েলভ থেকেই করতে পারবে। কী হয়, আমরা যখন পুরো এডুকেশন সিস্টেমে আমরা পড়াশোনা করি, যখন জব করতে যাই, তখন নতুনভাবে আমাদের আবার শিখতে হয়, ট্রেনিং নিতে হয়, কেন আমরা খুব অ্যাডভান্স হতে পারি না। তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ থেকেই তোমাদের সেই এক্সপিরিয়েন্স কিছু কিছু দেওয়া হবে, মানে প্র্যাকটিক্যাল বেস তোমাদের এখানে থাকবে এবং মেরিট বেস থাকবে। এখানে শুধুমাত্র ও মানে পড়ে গেলে, মুখস্ত করে গেলে ওখানে দিয়ে দিলে না, নিজের মেমোরিকে ওখানে খাটাতে হবে, যেখানে তোমার তোমার তুমি অ্যাডভান্স হবে। এছাড়া তোমাদের প্রবলেম নিয়েও এখানে একটা সাবজেক্ট থাকবে, তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে সমাধান করার জন্য, এবং তোমাদের কেরিয়ার গোল নিয়েও একটা সাবজেক্ট থাকবে। তো প্রচুর এখানে হিউজ চেঞ্জ করা হয়েছে, একটা ভিডিওতে পুরো ডিসকাস করা সম্ভব না। তোমরা যদি বলো আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যেটা অনেক বড় হবে, একটু টাইম লাগবে কিন্তু ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো যেটা অনেক বড় হবে। তো তোমাদের রাফলি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সমস্ত কিছু মোটামুটি আলোচনা করে দিয়েছি। এবং এখানে আরও একটা জিনিস, যে তোমাদের এডুকেশন সিস্টেমকে পুরোপুরি অনলাইন মোডে আনার চেষ্টা করা হচ্ছে, যে অনলাইনে ইন্টার্নশিপ থেকে শুরু করে সমস্ত কিছু যাতে অনলাইনে হয়, অনলাইনে আনার চেষ্টা করছে, যেটা তাদের টার্গেট রয়েছে। এই এডুকেশন সিস্টেমের যে টার্গেট রয়েছে 2030 থেকে 40-এর মধ্যে অনলাইন মোডে যাতে 50% স্টুডেন্ট চলে আসে, মানে ইন্ডিয়ার, এবং 100% স্টুডেন্ট যাতে এডুকেশনের প্রতি ধ্যান দেয়, একদম মাস্ট এটা করে দিয়েছে। এবং তোমাদের একটা হিউজ যেটা পরিবর্তন এসছে, যেটা খুবই খুশির প্রত্যেকের জন্য খবর, আমাদের যে জিডিপি, মানে টোটাল যে আমাদের জিডিপি রয়েছে, সেই জিডিপির আমাদের 6%, ঠিক আছে, 6% আমাদের এডুকেশনে লাগানো হবে। সবার প্রথমে যদি বলি 0.1% লাগানো হতো, ঠিক আছে, তারপরে একটা হিউজ পরিবর্তন এসে বলা হয়েছিল যে 6% লাগানো হোক, সেক্ষেত্রে এখন যদি বলি, এখন আমাদের এডুকেশন সিস্টেমে 4% জিডিপি লাগানো হয়। তো এখানে এটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের এডুকেশন সিস্টেমকে ডেভেলপ করার জন্য 6%, যেখানে উন্নত উন্নত তোমাদের মেশিনারি আসবে, এবং সেই কারণে তোমাদের যে জিডিপি, আমাদের যে ইন্ডিয়ার যে ইনকাম, সেই ইনকামের টোটাল ইনকামের 6% কিন্তু এখানে লাগানো হবে, ঠিক আছে। তো এখানে জিডিপি মানে তোমরা মোটামুটি তোমাদের ধারণা আছে। তো এখানে আমি তোমাদের বলে রাখি, তোমাদের এডুকেশন সিস্টেম অনেক অ্যাডভান্স হতে চলেছে। তোমরা যারা জানো না, অনেকে বলছো যে কী হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কথা ছাড়াও পরবর্তীকালে যে স্টুডেন্টরা আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা অ্যাডভান্স টেকনোলজি হবে, তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে, তাদের চিন্তাধারা অনেক ডেভেলপ হবে। সেই চিন্তাধারাকে মাথায় রেখেই কিন্তু এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-2022 লঞ্চ করা হয়েছে, এবং এর টার্গেট পুরোপুরি ফিলফিল হতে মোটামুটি আস্তে আস্তে সব আর চেঞ্জ হবে, মডিফাই হতেই থাকবে, মোটামুটি 2030-এর মধ্যে কভার আপ করার চেষ্টা করা হবে। এবার তোমাদের আমি বলে রাখি, তোমরা যারা এবছর ওর উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছো বা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছো, তাদের ক্ষেত্রে কী হবে, তাদের অলরেডি সিলেবাস সেই সিলেবাসে হয়ে গেছে এবং সেই রকমভাবে পরীক্ষা হবে যা বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছিল, তোমাদের কিন্তু এইগুলো লাগু হবে না। যারা কলেজে উঠছো তাদের ক্ষেত্রে কিছু পোর্শন তোমরা এই বছরেই দেখতে পারো, কিন্তু সেপ্টেম্বরের পর থেকে যারা উঠছো আর যারা যে জায়গায় স্টেজে রয়েছে এখন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না, নেক্সট ইয়ার থেকে প্রযোজ্য হবে। মানে যারা এখনও নতুন সিলেবাসে প্রবেশ করোনি তাদের ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু যারা অলরেডি পড়াশোনা চালু হয়ে গেছে, স্কুল চালু হয়ে গেছে, ক্লাস ফাইভে পড়ছো, সিক্সে পড়ছো, যারা টেনে পড়ছো মাধ্যমিক দিবে, যারা উচ্চ টুয়েলভে পড়ছো উচ্চ মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পলিসি অ্যাপ্লাই হবে না। তাদের এই বছর 2021-এও মাধ্যমিক পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। সুতরাং তোমরা এইসবে বিভ্রান্ত না হয়ে তোমরা পড়াশোনা করো মন দিয়ে। বন্ধুরা, তোমাদের যখন আগে মৌখিকভাবে আলোচনা করেছিলাম ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম চেঞ্জের ব্যাপারে, তখন তোমরা অনেকেই কমেন্টে আমাকে বলেছিলে যে এই ধরনের পরিবর্তন আনার কোনো দরকার নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যাতে এই যে তোমাদের কেন্দ্রীয় মন্ত্রক যে ধরনের পলিসি এনেছে সেই এডুকেশন পলিসি, সেই পলিসিকে যাতে গ্রহণ না করে। তো তোমরা অনেকেই পুরো ব্যাপারটা না জেনে এই কথাটা বলেছিলে। তো এখন তোমাদের কী মনে হয় যে এই ধরনের পলিসি আসা উচিত কি আসা উচিত না, যে আমাদের টেকনোলজি আছে সেই টেকনোলজি ইন্ডিয়ার অনেকটা বাড়ুক না বাড়া দরকার না বাড়ার দরকার নেই, অথবা আমাদের যে এডুকেশন সিস্টেম আছে সেই এডুকেশন সিস্টেম ইনক্রিজ হওয়ার দরকার আছে কি দরকার নেই, মানে NEP 2020 একেবারেই লাগু করা উচিত না, তোমরা অনেকে বলেছো এবং অনেকে বলেছো যে এটা লাগু করা উচিত, অবশ্যই দরকার পড়ছে। তো এখন তোমরা বলো, তোমরা পুরো বিস্তারিত জেনে গেছো যে
কি তোমাদের কি কি পলিসি চেঞ্জ হয়েছে, কীভাবে এ চেঞ্জ হচ্ছে আমি মোটামুটি তোমাদের সমস্ত আইডিয়াই দিয়ে দিয়েছি। সেই কারণে তোমরা এখন কমেন্ট সেকশনে জানাও যে এটা লাগু হওয়ার দরকার আছে কি নেই, এবং লাগু তো তোমাদের হয়েই গেছে। এছাড়া আমি বলে রাখি তোমাদের যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে এই যে পলিসি বা NEPA মানে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে আমার কি মতামত, আমার মতামত যদি আমি বলি তো সেক্ষেত্রে আমি বলবো যে এইটা আমি প্রায় 5 বছর আগের থেকেই আমি এই ধরনের পলিসি চাইছিলাম যাতে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম অনেকটা ডেভেলপ হোক, শুধুমাত্র বইয়ের ওপর এডুকেশন সিস্টেম বেস না করে এই আদার বিভিন্ন নলেজ রয়েছে সেই নলেজের ওপর। যখন এখন কেউ যদি ক্রিকেটার হওয়ার কথা ভাবে তাকে 10 বার ভাবতে হয়, কিন্তু এই এডুকেশন সিস্টেম হওয়ার পরে কেউ যদি ক্রিকেটার হতে চায় বা কেউ যদি সিঙ্গার হতে চায় সেখানে প্যারেন্টসরা কখনোই ফোর্সফুলি তাকে বাধা দেবে না, কারণ এডুকেশন সিস্টেমের মধ্যেই এটা ইনভলভ হয়ে গেছে। আমাদের স্টুডেন্টদের অ্যাডভান্স করার জন্য কিন্তু এই এডুকেশন সিস্টেমকে তোমরা প্রত্যেকে সমর্থন করো, এবং তোমরা সমর্থন করবে তোমরা যারা জানতে না তারা না জেনে এই ধরনের কমেন্ট করেছিলে। এখন তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের এই নতুন এডুকেশন সিস্টেম ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের ব্যাপারে তোমাদের কী মতামত। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আর এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো। ও আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে সরাসরি করতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখো অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।